চলতি বছরের শুরুতে সুবাতাস বইছে প্রবাসী আয়ে। নতুন বছরের প্রথম ছয় দিনে $40,83,00,000 এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,৩৬৯ কোটি টাকা। চলতি মাসে এখন পর্যন্ত গড়ে প্রতিদিন এসেছে ৬,৮০,০০০ ডলার বা ৭২৮ কোটি টাকা করে। এ ধারা অব্যাহত থাকলে পুরো মাসে ২১০ কোটি ডলার বা ২২,৫৫৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি জানুয়ারি মাসের ছয় দিনে ব্যাংকিং চ্যানেলে মোট ৪০৮.৩৮ মিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আসিএস ভেনিস ক্লাবের আয়োজনে প্রাইজ মানি অ্যান্ড ট্রফি ডাবলস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট লড়াইয়ে আসিএস ভেনিস ক্লাবকে 2-1 সেটে রকেট লাফি দল পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও খেলা পরিচালনা করেন আসিএস ভেনিস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী সালেহ, যুগ্ম সম্পাদক আকুন হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসান সহ ভেনিসের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ। বার্সেলোনায় কুলাউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, নতুন প্রজন্মের শিশু কিশোর ও অভিভাবকদের মাঝে ঐক্য সৃষ্টি করতেই এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। কাউসার হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল কাদির, সাবেক সভাপতি আবুল কালাম, সহসভাপতি তুতিউর রহমান, আব্দুল মুক্তাদির মুক্তি ও আফাস জনি সহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন আতর রহমান, আব্দুল আহাদ, আবু কাশেম, স্বপন, ফয়জুর রহমান ও রুহুল আমিন সহ আরও অনেকে।